তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। তোমরা কি শুরু করলে এখনই এত উতলা হচ্ছ কেন? আমি এখনো সব কাজকর্ম করতে পারবো। চিন্তা চাই না, বাধ্য হয়ে তাড়াতাড়ি খেয়ে অন্য পাশে মুখ ঘুরে শুয়ে পড়ে। রুমের লাইট অফ করে ড্রিম লাইটটা চালিয়ে দেয়। পরীর পাশে শুয়ে এক হাত পরীর কোমরে রাখতে হাত ছাড়া দিয়ে সরিয়ে দেয়। পরীর এমন আচরণে হাসে সাদাফ। এবার পরীর পেটে হাত দেয়, আরও জোরে ছাড়া দিয়ে হাতটা সরিয়ে দেয়। সাদাফের দিকে ঘুরে তাঁত কটমট করে বলে, পেটে কেন হাত দিচ্ছ? হ্যাঁ, আমি না খেলে বাবু হেলদি হবে না, আমি রাত জাগলে বাবুর সমস্যা হবে, ব্লা ব্লা। তাহলে তুমি যে তোমার হাতের মতো হাতটা আমার পেটে রাখছো, বাবু ব্যথা পাবে না? পরীর কথা শুনে হাঁ হয়েছে সাদাফ। তুমি তো দেখছি বেশ কথা বলতে পারো পরী, বুকে আসো। না, আরে আসো না, বলছি তো না। বাপরে, বাবুর মা কি রাগ করেছে? আদিক্ষেতা, সরো না। সরবো না, সরতে বলে আরো কাছে যাবো। মুখ ভেঙচি দিয়ে অন্য পাশে ঘুরে পরীর হাত ধরে সাদাফের বুকে নিয়ে আসে। মাথায় হাত বুলাতে বুলাতে বলে, যত খুশি রাগ করে বকো, কিন্তু দূরে যেতে দিব না একদম। মাথায় হাত বুলিয়ে দিলে পরী তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এবারও তার ব্যতিক্রম হলো না, পরী ঘুমিয়ে পড়েছে। যখন ঘুম ভাঙলো তখন পরী স্পষ্ট বুঝতে পারছিল যে কেউ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সাদাপ ছাড়া আর কেউ হবে না এটা, পরী ছানে। কিছুক্ষণ মুচড়ামুচড়ি করে জড়িয়ে ধরে, কিন্তু সাদাপ যে পারফিউম ব্যবহার করে এটা সেই পারফিউমের ঘ্রাণ নয়। তাড়াতাড়ি চোখ খুলে শোয়া থেকে উঠে বসে পাশে তাকিয়ে দেখে তিশা খিলখিল করে হাসছে, আর পাশেই সুলতান। সাদাপ ভেবে সুলতানকে জড়িয়ে ধরেছিল, কিন্তু মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল তিশা। পরীর মুখে কথা আটকে পড়ে, কি বলবে বুঝতে পার না পেরে ইতস্তত করেই বলল, সরি, আসলে আমি সাদাপ ভেবে। তিশা খিলখিল করে হেসে বলল, সেটা তোমায় দেখেই বুঝে গেছি গো, তাছাড়া আমি কিচ্ছু মনে করিনি, রাফিনও না। আমি যখন মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম তখন তুমি এদিক সেদিক ঘুরে রাফিনকে জড়িয়ে ধরলে। সরি তিশু, আমি বুঝতে পারিনি। দূর কিসে সরি, রাফিন তো উঠেই যেতে চেয়েছিল, কিন্তু তোমার পাগলামি দেখার জন্য আমি বারণ করেছি। আর তাছাড়া সম্পর্কে রাফিন তোমার ভাগ্নি জামাই লাগে, হে হে, সো ডোন্ট মাইন্ড লক্ষ্মী পরি। পরি সুলতানের দিকে একবার তাকালো, সুলতানের দৃষ্টি বেলকনিতে, বোধ হয় আকাশ দেখছে। পরি জোর করে মুখে হাসি টেনে বলল, সাদাফ কোথায়? কাকা নাকি কি কাজে বাইরে গেছে, তাই তো আমাকে আসতে বলেছে তোমার দেখার জন্য। কিন্তু তিশু, কাল তো পরীক্ষা আছে, পড়তে হবে না তোমার? সমস্যা নেই বাবুর পিচ্চি মা, আমি বই নিয়ে এসেছি, উফস, দুধ চুলায় বসেছিলাম, দেখে আসি, দাঁড়াও। পরী কিছু বলার আগে তিশা দৌড়ে রান্নাঘরে চলে যায়। রুমে শুধু সুলতান আর পরী। তাড়াতাড়ি করে কাঁথা সরিয়ে খাট থেকে নেমে পড়ে পরী। পেছন থেকে সুলতান বলে, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করতে আসিনি। পরী পেছনে ঘুরে সুলতানের দিকেই তাকায়, চোখে পানি টলমল করছে সুলতানের, ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলে, কংগ্রাচুলেশনস পরী। ধন্যবাদ। সুলতান মাথা নিচু করে চোখটা এদিক সেদিক ঘোরাচ্ছে, হয়তো চোখের পানি আটকানোর জন্য। এরপর ভাঙা ভাঙা গলায় বলে, জানো পরী, তুমি যে সাইকোকে চিনতে, সে আর সাইকো নেই, সে এখন একজন দায়িত্ববান ছেলে। কিন্তু আফসোস, যার জন্য আমার এত পরিবর্তন তাকেই পেলাম না। যতবার তোমার ক্ষতি করতে চেয়েছি ততবারই তোমার হাসি মুখটা চোখের সামনে ভেসে ওঠে, যতবার তোমায় ভুলতে চাই ততই যেন বেশি করে ভালোবেসে ফেলি। এসব বলে কোনো লাভ নেই, আমি আগেও আপনাকে ভালোবাসিনি আর কখনো বাসবো না, আমার সব ভালোবাসা শুধু সাদাফকে ঘিরেই। আমি সুখে আছি, বিশ্বাস করুন, দেখছেন না আমাদের ভালোবাসার প্রাপ্তি আসতে চলেছে? হাজার জোর করে বলছি, হাত জোর করে বলছি, প্লিজ কোনো ক্ষতি করার কথা কল্পনাতেও আনবেন না। থলমল করা চোখ নিয়ে সুলতান বলল, নিশ্চিন্তে থাকো, তোমাদের কোনো ক্ষতি আমি করব না, তবে এটা সত্যি যে আমি এখনো তোমায় ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো। তিশু অনেক বেশি ভালোবাসে আপনাকে। আর আমি তোমাকে ভালোবাসি আর মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত একইভাবে ভালোবেসে যাব। তখন থেকে তিশুর ডাক পড়ে, রাফিন। তিশুকে দেখে ঘাবড়ে যায় পরী, গ্লাস ভর্তি দুধ এনে পরীর হাতে দেয়, চুপ করে সুলতানের সামনে দাঁড়ায়। বেশ থমথমা একটা পরিবেশ, নিরাপত্তা ভেঙে তিশাই বলল, আমায় তো বলনি এটা। তিশার এমন প্রশ্নে পরী আর সুলতান দুজনেই খাপে যায়।
কোনটার কথা জিজ্ঞেস করছো তিশু? একটু আগে যে বললে, কি বললাম? মৃত্যুর আগ পর্যন্ত একইভাবে ভালোবেসে যাব। কই, আমায় তো একবারও বলনি কথাটা, নাকি পরীর কাছে বলে বোঝাতে চাইছো যে তুমি আমায় খুব ভালোবাসো? কোনো রকমে সুলতান উত্তর দেয়। কথাগুলো তিশা কোমরে হাত রেখেই বলে। এটা ভেবে পরি একটু স্বস্তি পায় যে তিশা শুধু শেষের কথাটাই শুনেছে, ভাগ্যিস আর কিছু শুনিনি, নয়তো খুব বেশি কষ্ট পেত মেয়েটা। তিশা এবার পরির দিকে তাকিয়ে বলল, জানো পরি, রাফিন না আমায় একটুও ভালোবাসে না, সব সময় শুধু দূরে দূরে রাখে। তিশার এই কথায় পরি কি বলবে বুঝতে পারে না, জোর করে হাসতে চাইলেও পারছে না। খুব বিব্রতকর একটা পরিস্থিতি। পরীকে চুপ করে থাকতে দেখে তিশা বলল, ও পরি, রাফিনকে বলো না আমায় একটা বাবু দিতে। সুলতান আবারও বিষম খায়। তিশার রাগে রাগে চোখে তাকিয়ে আছে। আরে তিশু, ওকে পানি দাও। একদম না পরি, এইসব ওর নাটক, যখনই বাবার কথা বলি এভাবে কাঁদতে থাকে। তিশু, এসবকে সবার সামনে বলতে হয় নাকি? কই সবার সামনে বললাম, আমি তো শুধু তোমার সামনেই বললাম, তুমি তো আমার আপনজন, এত কথা বাদ। তুমি একটু রাফিনকে বুঝাও যাতে আমায় একটা বাবু দেয়। পরি একবার সুলতানের দিকে তাকাচ্ছে, একবার তিশার দিকে, বিড়বিড় করে নিজের মনেই বলতেছে, না এই মেয়েটা এমন এক বিব্রতকর অবস্থায় ফেলবে কে জানতো। গলাটা ছেড়ে পরি বলল, ও সব পরে দেখা যাবে, আমি তোমাদের জন্য খাবার বানিয়ে আনছি। পেছন থেকে তিশা পরির হাত ধরে টেনে ধরে, কোথায় যাচ্ছ তুমি? রান্নাঘরে। একদম না, সাদাফ কাকার বারণ আছে। সাদাফ একটা পাগল যে তাই, এমন একটা ভাব যেন দুদিন পরেই বাবু আসবে। অত শত জানি না বাবা, সাদাব কাকার আদেশ মানতেই হবে। তাছাড়া কাকা বাইরে থেকে খাবার দিয়ে গেছে, কিন্তু ওগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, আমি গরম করে আনছি, তুমি বরং ফ্রেশ হয়ে নাও। কিন্তু তিশু। কোনো কিন্তু না, যা বলছি তাই করো। অজ্ঞতা পরি ফ্রেশ হতে চলে যায়। ওয়ার্ড্রপের সামনে গিয়ে আটকিয়ে যায় জামা কাপড় নেওয়ার সময়। ইচ্ছে ছিল শাড়ি পরার, কিন্তু সুলতান তো ঘরে, শাড়ি তো রুমে এসে ঠিক করা যাবে না। তাই পরি গোলাপি কালার একটা লং কামিজ আর কালো কালার প্লাজো আর ওনা নিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রথমে ব্রাশ করে নেয়, এরপর শাওয়ার ছেড়ে চুপচাপ দাঁড়িয়ে ভিজতে থাকে। যতক্ষণ না তিশু ঘরে এসে ডাক দিবে ততক্ষণ ভিজবে বলেই পণ নেয়। তবু একা ঘরে সুলতানের সাথে বসে বিব্রতকর কোনো অবস্থায় পড়তে চায় না। প্রায় 20 মিনিট পর তিশা আসে। চারপাশে তাকিয়ে পরিকে না দেখে সুলতানকে জিজ্ঞেস করে, পরীকে কোথায় গুম করলে? সুলতান আমতামতা করে উত্তর দিল, কি দাদা বলছো, পরী গোসলে গিয়েছে। জাস্ট কিডিং, আর পরী এখনো শাওয়ার নিচ্ছে। হুম, আশ্চর্য তো, এতক্ষণ শাওয়ার নিচ্ছে, ঠান্ডা লেগে যাবে তো নাকি, একটু ডাকতে তো পারো। আরে আমি ডাকবো মানে? সুলতানের কথায় তো আক্কা না করে তিশা ওয়াশরুমের দরজা নক করল। পরী, এই পরী। পরী শাওয়ার বন্ধ করে বলল, যা বলো। বলবো না, তোমার মাথা ফাটাবো আমি। এই ঠান্ডার মধ্যে তুমি এতক্ষণ ধরে শাওয়ার নিচ্ছ, ঠান্ডা লেগে যাবে না? কিছু হবে না, আমি আসছি। কিছু জামাকাপড় পাল্টে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয় পরি, সেই সাথে বড় বড় হা করে হাঁচি দিচ্ছে। সুলতানের খুব রাগ হচ্ছে। কি দরকার ছিল এমন ঠান্ডা আবহাওয়ায় এতক্ষণ ধরে শাওয়ার নেওয়ার? এখন তো বাবুরও ঠান্ডা লেগে যাবে। তিশা কোমরে হাত দিয়ে বলে, অলরেডি ঠান্ডা বাঁধিয়ে ফেলেছো, কিছু হবে না তো। তোমাকে বলে কিচ্ছু হবে না, আমি জানি, যা বলার কাকাকেই বলবো, এখন খেতে এসো। বাবা মা খেয়েছে? হ্যাঁ, সাদাব কাকা সকালে খাইয়ে দিয়ে গিয়েছে। আচ্ছা, আমি গিয়ে জিজ্ঞেস করে আসি কিছু লাগবে কিনা। না ম্যাম, আর কোনো প্রয়োজন নেই, খাবার গরম করার সময় হালকা খাবার দিয়ে এসেছি, তুমি বরং খাও তো। আচ্ছা। সুলতান, তিশা আর পরি তিনজন মিলে সকালের খাবারটা খেয়ে নিল। খাওয়া শেষে পরি ব্যালকনিতে গিয়ে চুলের খোপাটা খুলে তাওয়াল দিয়ে ভালো করে এই চুল ঝাড়ছিল। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। সামনের কাটা চুলগুলো পানিতে জমার গলার অংশ অনেকখানি ভিজে গেছে। সুলতান যেখানে বসেছে সেখান থেকে ব্যালকনি স্পষ্ট সব কিছু দেখা যায়। সুলতানের কেমন যেন নিশা নিশা লেগে যায়, দ্রুত সেখান থেকে উঠে দাঁড়ায়। তিশা ভ্রুকুচকে জিজ্ঞেস করে, এভাবে উঠে দাঁড়ালে যে? আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তিশু, এখন যেতে হবে।
তুমি না বললে আজ কোনো কাজ নেই? ওটা আমার জবের সাথে রিলেটেড, এখন আসি কেমন, পরে তোমায় নিয়ে যাব। আচ্ছা। পরি আর তিশা মিলে স্টাডি রুমে পড়ছে। পরি মনোযোগ সহকারে পড়লেও তিশা বইয়ের পাতায় কলম দিয়ে আঁকিবুকি করছে। সেটা লক্ষ্য করে পরি তিশাকে হালতো করে ধাক্কা দিল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলো, কি করছো এটা? কই না পড়ে কলম দিয়ে কি আঁকছো বইতে? দূর শয়তানে ধরেছিল, এখন মনোযোগ দিয়ে পড়ব। কিছু হয়েছে কি তিশা? কি হবে? মানে সংসারে আমার সাথে শেয়ার করো, মন হালকা হবে। তিশা বইটা বন্ধ করে লম্বা করে একটু শ্বাস নিল। কি আর শেয়ার করবো পড়ি, ভালোবেসে বিয়ে করেছি এটা মনেই হয় না। কেন? রাফিনের সাথে আমার এখনও তেমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, রাফিন এখনও আমাকে আমার অধিকার দেয়নি। জিজ্ঞেস করি কেন এমন করে? করেছি, উত্তর পাইনি। টের বুঝতে পারছে সুলতানের এমন করার কারণ, কিন্তু তিশাকেই বা বলবি কী করে পড়ি? কিছুক্ষণ চুপ করে থেকে পড়ি বলল, জানো তিশু, যে ভালোবাসা খুব সহজেই পাওয়া যায় সেটার স্থায়িত্ব কালও ঠিক সেরকমই স্বল্প হয়। তুমি দুই তিন দিনের ভালোবাসাটা সাধারণ মোহ থেকেই সৃষ্টি হয়, কিন্তু যারা সত্যিকারে ভালোবাসে তারা মোহকে সত্যি ভালোবাসায় রূপান্তর করে। এটা একটা তুমিকে ভালোবাসার মানুষকে আমার করে নিতে, নিজের করে নিতে একটু সময় নেওয়া উচিত। এতে মানুষটা ধীরে ধীরে কাছে আসার সাহস জুগিয়ে ওঠে, ধীরে ধীরে ভালোবাসার গভীরতা বাড়ে। কত বাধা বিপত্তি তো আসবে, তার জন্য কি ছেড়ে যেতে হবে? ভালোবাসতে একটু ভুল বোঝাবুঝি হবেই, সেই ভুলটা সংশোধন করার জন্য নিজেকে সময় নিতে হবে এবং অপর মানুষটিকেও সময় দিতে হবে, তবেই না প্রকৃত ভালোবাসা উন্মেষ ঘটবে। সাদব কাকা তোমায় অনেক ভালোবাসে, তাই না? তিশার প্রশ্নে পড়ি একটু মুচকি হেসে পড়ল। এটা কেমন উত্তর হলো পড়ি? এটাই আপাতত আমার উত্তর তিশু, কেননা আমি নিজেই তো সন্দিহান। কখনো মনে হয় পরিস্থিতির শিকার, আবার কখনো মনে হয় ও অনেক পাল্টে গিয়েছে। আর এখন? আগের চেয়েও বেশি ভালোবাসে। আল্লাহ না করুক যদি কখনো তোমাদের মাঝে কোনো ঝগড়া বা ভুল বোঝাবুঝি হয়, তখন কি করবে? ঝগড়া প্রতিটা সম্পর্কে, প্রতিটা সংসারেই হবে, তাই বলে এই ঝগড়াকে কোনোভাবেই ইস্যু করা যাবে না। দুজনের একজনকে সময় নিতে হবে, নয়তো সময় দিতে হবে। পরিস্থিতি ঠান্ডা হলে সবই ঠিক হয়ে যাবে। তুমি অনেক ট্যালেন্টেড পড়ি, হেসো না, সত্যি বলছি তুমি অনেক কিছু বোঝো। তুমি এখনও জানো না বাস্তবতা কী, সংসার কী। যখন সংসারের দায়িত্ব নেবে, বাস্তবতার সম্মুখীন হবে, সেদিন তুমিও সব বুঝতে পারবে, দিন দিন ম্যাচিওর হয়ে উঠবে, বাচ্চা মোর স্বভাবগুলো বাস্তবতার ভারে চাপা পড়ে যাবে। তিশা পরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমার শ্বশুরবাড়ির লোকজন সবাই অনেক ভালো। তুমি কি করে জানলে? বাড়ি, আমাদের বাড়ি তো পাশাপাশি,